নারদ মামলায় আজ ব্যাংকশাল আদালতে হাজিরা দিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। আদালতে তিনজনের আইনজীবী দাবি করেন আদালতের কাছে তথ্য প্রমাণের আসল নথি নেই, সেই কারণে তারা অভিযোগ মিলিয়ে দেখতে পারছেন না। এছাড়া আইপিএস অফিসার এসএমএইচ মির্জার তরফে জানানো হয় ১৩ জনের নামে অভিযোগ থাকলেও পাঁচজনের নাম চার্জশিটে রয়েছে, বাকিদের নাম কোথায় গেল জানতে চাওয়া হয় এসএমএইচ মির্জার তরফে। ১১ জুলাই ব্যাংকশাল আদালতের নারদ মামলার পরবর্তী শুনানি। নারদ মামলায় আজ ব্যাংকশাল আদালতে হাজিরা দিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়। আদালতে তিনজনের আইনজীবী দাবি করেন আদালতের কাছে তথ্য প্রমাণের আসল নথি নেই, সেই কারণে তারা অভিযোগ মিলিয়ে দেখতে পারছেন না। এছাড়া আইপিএস অফিসার এসএমএইচ মির্জার তরফে জানতে চাওয়া হয় ১৩ জনের নামে অভিযোগ থাকলেও পাঁচজনের নাম চার্জশিটে রয়েছে, বাকিদের নাম কোথায় গেল জানতে চাওয়া হয় এসএমএইচ মির্জার তরফে। ১১ জুলাই ব্যাংকশাল আদালতের নারদ মামলার পরবর্তী শুনানি। আর এবার চোখ রাখো দেশের করোনা আপডেটসের দিকে। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ৩,৫০০ পার, সামান্য কমলো দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৬৮৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩৭৭। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬০। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫,২৩,৮০৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪,৩০,৭৫,৮৬৪। চলে আসছি পরের খবরে। গ্রুপ ডি পদে যোগ দিয়ে ১০ বছরের মধ্যে সমবায় ব্যাংকের ম্যানেজার, শিক্ষাগত যোগ্যতার ভুয়ো শংসাপত্র দাখিল করে ম্যানেজার পদে চাকরি করার অভিযোগ উঠল নন্দীগ্রামের বিজেপি নেতার স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগকারী পূর্ব মেদিনীপুরের তমলুক সমবায় ব্যাংকের অন্যতম ডিরেক্টর এবং স্থানীয় তৃণমূল নেতা তরুণ মণ্ডল। অভিযুক্ত মহিলার স্বামীও নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ছিলেন। বিধানসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দেন। বিজেপি নেতার দাবি, যে সংস্থা থেকে স্ত্রী শংসাপত্র মিলেছিল সেটি ভুয়ো, জানা ছিল না। তৃণমূল থেকে বিজেপিতে গেলেই অভিযোগ কটাক্ষ গেরুয়া শিবিরের। চোরের মায়ের বড় গলা, পাল্টা জবাব তৃণমূলের। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।